ক্লিকে 5 মিনিটের ভিতরে 50টা ওয়েবসাইটে আমরা আমাদের ভিডিওগুলো পাবলিশ করে দেব, রাইট? হাই গাইস, আশা করি সবাই তেলের মতো ভালো আছেন। সো গাইস, ইউটিউব ভিডিও ব্যাকলিংক, আপনারা কি ভিডিও কখনো ব্যাকলিংক করেন? আমরা যারা নতুন নতুন ক্রিয়েটররা আছি, আমরা কিন্তু ইউটিউব ভিডিওগুলো আমরা ব্যাকলিংক করি না, শুধু ইউটিউবে পাবলিশ করার পর আর ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পর দিস ইজ ডিসমিস। আসলে ভিডিওগুলো র্যাঙ্ক করতে গেলে বিভিন্ন সিস্টেম করা লাগে, ব্যাকলিংক করা লাগে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা লাগে। আমার চ্যানেল বর্তমান যে অবস্থায়, আপনি সেই অবস্থা দেখে মনে করবেন না যে আসলে কিছু না জানেই বড় বড় বক্তব্য দিচ্ছে, আসলে কিন্তু সেরকমটা না। জানি ঠিকই, কিন্তু শুরুর দিকে উঠতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে এবং শুরুর দিকে কোনো কিছু করা অতটা আসলে কষ্টসাধ্য হয়ে পড়ে, কারণ আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আসা এবং সব কিছুতে পরিচিত হওয়া এবং সব কিছু পরিবেশের সাথে এবং সব জিনিসের সাথে মানিয়ে নেওয়াটা আসলে সময় সময় পসিবল হয়ে ওঠে না, যার কারণে আমরা সব কিছু হঠাৎ করে করতে পারি না। যখন দেখবেন যে একটা ইউটিউব চ্যানেল যখন এক চান্সের র্যাঙ্কিংয়ে উঠে যায়, তারপরে কিন্তু তার খালি র্যাঙ্কিং বাড়তি তালে থাকে, কিন্তু প্রথম চান্স থেকে যে যখন সে র্যাঙ্কিং উঠলো, তখন তার কাছে জিজ্ঞেস করবেন যে কতটুকু পরিশ্রম করা লাগিছে এই র্যাঙ্কিংটা পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি বকবক করবো না, আমরা এখন পিসি স্ক্রিনে চলে যাব। সেম কাজটি যদি আপনি মোবাইল দিয়ে করতে চান, আপনি ক্রোম ব্রাউজারের 3-ডট আইকন থেকে ডেস্কটপ সিলেক্ট করে নেবেন, সেম কাজটি আপনি স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো দ্রুত করার সুবিধার্থে আমি পিসি স্ক্রিনে যাব এবং পিসি স্ক্রিন থেকে আমরা সব জিনিসগুলো আমরা বিস্তারিত দেখব, রাইট? এবং আমি এই জিনিসটা আমি আপনাকে প্রথমেই বলে রাখি, ব্যাকলিংক করা মানে, আপনারা যদি না বুঝে থাকেন, আমি ব্যাকলিংক করা মানে আমি একটু বুঝিয়ে দিই। আপনার ভিডিও বিভিন্ন প্রকার ওয়েবসাইটে, আপনি থার্ড পার্টি বিভিন্ন প্রকার ওয়েবসাইটে আপনি পাবলিশ করবেন। এখন যদি আপনি এক একটা করে বিভিন্ন প্রকার ওয়েবসাইটে যদি আপনি ভিডিওগুলো পাবলিশ করতে যান, সেক্ষেত্রে আপনার 50টা ওয়েবসাইটে মিনিমাম 2 দিন লাগবে। 2 দিন না হলেও আপনাকে মিনিমাম 16-17 ঘন্টা সময় লাগবে। এখন এই 17 ঘন্টা সময় বসিয়ে থাকে আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যাকলিংক করব, এক ক্লিকে 5 মিনিটের ভিতরে 50টা ওয়েবসাইটে আমরা আমাদের ভিডিওগুলো পাবলিশ করে দেবো, রাইট? সো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই 1 করে দিবেন পরবর্তী ভিডিওর দুর্দান্ত সব আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা এখন চলে আসছি পিসি স্ক্রিনে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি। সো ফার্স্টে আপনার মিষ্টির মতো যে ব্রাউজারটা, সেই ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। আমার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। নেয়ার পর আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে আপনার ইউটিউবের বেটা ভার্সন বা ক্লাসিক ভার্সন, আপনার দুটা যে কোনোটা ইউজ করতে পারেন। এবং আরেকটা ট্যাবে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি এভাবে আলাদা করে আপনি ওপেন করে রাখতে পারেন। রাখার পরে দুইটা ট্যাবে আমাদের কাজে লাগবে। বন্ধুরা, আজকে দুইটা ওয়েবসাইট দিয়ে আমি কিন্তু এই ব্যাকলিংকটা আমি দেখাবো। এটা হচ্ছে এসইও জেনারেটর আর এটা হচ্ছে ফ্রি ইউটিউব ভিডিও ব্যাকলিংক জেনারেটর। ফার্স্টের দিকে যদি আমরা ফ্রি ব্যাকলিংক করি, তাহলে কোনো সমস্যা হবে না বললেই চলে। তবে ব্যাকলিংকটা কিছুটা স্প্যামের আন্ডারে পড়ে। বন্ধুরা, ব্যাকলিংক কিন্তু অতিরিক্ত মাত্রায় করা যাবে না, অতিরিক্ত মাত্রায় করলে ইউটিউব কিন্তু ধরে ফেলাবে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অনেক কঠিন হয়ে গেছে বর্তমান সিস্টেম অনুযায়ী। বেশি কথা না বলে ডাইরেক্ট কাজে জাম্প করি। ফার্স্টে আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে দেখব। দেখার পর এটা হচ্ছে আপনার, এখানে তারা লিখে দিয়েছে যে এই কন্টেন্ট আইডি লাগবে, ঠিক আছে? আমরা যে ভিডিওটা ওপেন করছি, এই ভিডিওটা আমরা গতকালকে পাবলিশ করছি, এই যে কন্টেন্ট আইডিটা দেখতে পাচ্ছেন, এই যে https youtube তারপরে /9cs00, এই যে এইটুকু আছে, জাস্ট আমরা এতটুকুই কপি করব, এতটুকুই। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট আইডি। কপি করার পর আমরা এখানে যাওয়ার পরে এখানে আমরা পাস্ট করে দিলাম।
তারপরে যখন আমরা জেনারেটে ক্লিক করব তখন আমাদের ব্যাকলিংগুলো জেনারেট হতে থাকবে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে যে সাকসেসফুল সাকসেসফুল লেখা আসতেছে, বিভিন্ন ওয়েবসাইট লিংক এখানে দেখাচ্ছে, এরকমভাবে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে লোডিংয়ের মতন একটা বার আসছে, অনেকগুলো ওয়েবসাইটই কিন্তু কত মানে কত কম সময়ের মধ্যে চলে গেছে বন্ধুরা। এখানে দেখুন ভালো ভালো কিন্তু ওয়েবসাইটই গেছে, .com, .net, .org। আচ্ছা আমরা এখন আমরা একটু চেক করে দেখি আসলে কীরকম তারা নিচে। এখানে আমরা আলাদা ট্যাবে আমরা নিয়ে নিই। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা এখানে এই ওয়েবসাইটটাতে ভিজিট করছি, এখান থেকে ওয়েবসাইটটার নাম হচ্ছে এই ওয়েবসাইটটা, এই যে যে লিঙ্কটা এই লিঙ্কটায় আমরা ভিজিট করছি, এই যে তাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইটটাতে আমাদের ইউটিউব ভিডিও চলে গেছে, আমরা একটু আমাদের ভিডিওটা কিন্তু রিল্যাক্সে চলতেছে, ঠিক আছে। সো আমরা এই ওয়েবসাইটটা দেখলাম, এখন আমরা এইটা দেখবো এই ওয়েবসাইটটার মাধ্যমে কীভাবে করতে হয়। ফ্রেন্ডস এখানে দেখেন যে লিঙ্কের এখানে দেখাচ্ছে যে কীভাবে আপনার লিঙ্কটা জেনারেট করবেন। ফার্স্টে আপনি আপনার একটা ভিডিও আপনার এখানে ওপেন করে রাখবেন, ঠিক আছে, আলাদা ট্যাবে ওপেন করে রাখবেন। তো তারপর এই এখানে যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি কপি করবেন, জাস্ট ফার্স্ট পেস্ট করে দেওয়ার পরে স্টার্ট ব্যাকলিঙ্ক। সো ফ্রেন্ডস ভিডিওটা এখানে ফুললি রেডি হচ্ছে ব্যাকলিংয়ের জন্য। সো এই যে এইগুলা ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক্যালি চলে গিয়েছে, রাইট। এখান থেকে যদি কেউ শেয়ার করতে চায় বা আপনি যদি শেয়ার করতে চান সেটা হবে। সো একটা ভিডিও আমরা টেস্ট করে দেখি এখান থেকে। সো ফাইনালি এদের ওয়েবসাইটটাতেও আমাদের ভিডিওগুলো দেখাচ্ছে। এখানে অনেক যে ইউটিউবাররা আছে তারা কিন্তু ভিডিওগুলো ব্যাকলিঙ্ক করছে, করার পর তাদের ভিডিওগুলো এখানে আসছে। বন্ধুরা ভিডিও ব্যাকলিঙ্ক করার সুবিধাটা দেখুন, এখানে এরাও কিন্তু ব্যাকলিঙ্ক করছে। এখন আমি এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করছি, ভিজিট করার পর আমি যদি এদের ভিডিওগুলো দেখে ফেলি তাহলে কিন্তু এদের ভিডিওগুলো ভিউ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো কত সুবিধা ব্যাকলিঙ্ক করার, এই ভিডিওটা এখন র্যাঙ্ক করার চান্স 80% বেড়ে যাবে। সো আমার মাথায় এই আইডিয়াটা আসছে, সো সেহেতু আপনাকে আমি সাজেস্ট করলাম যে চলে কিনা, রাইট। সো প্লে বাটনের উপর ক্লিক করি। সো এখানে যদি সে আমার চ্যানেলটি ভালো লাগে, ভালো লাগার পর দেখছেন বন্ধুরা এখানে ভিডিওটা যখন পজ করতেছি তারপরে এখান থেকে একটা বার আসে, বার আসার পরে অন্য ভিডিওগুলো সাজেস্ট করে। এবং এখানে যদি আমার লোগোর উপরে মাউস পয়েন্টারটা বা মোবাইলের পয়েন্টারটা নিলে সে কিন্তু এখান থেকে ডাইরেক্ট সাবস্ক্রাইবও করতে পারতেছে। সো এটা আমরা কেটে দিলাম। বন্ধুরা আপনাদের এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা এই ছিল আজকেরকার মতো ভিডিও। আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি 100% সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেকটা টেক ভিডিও আপনাদের জন্যই তৈরি করি। ভিডিওর মতামত আপনার কমেন্টে জানাতে পারেন, নেক্সটে কোন ভিডিও প্রয়োজন সেটাও আপনি জানাতে পারেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সি ইউ এগেইন।